প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, 2024 সালে পরীক্ষা দেবেন এবং 25 সালে পরীক্ষা দেবেন, তাদের উদ্দেশ্যে মূলত ক্লাস নেওয়া। এর পরবর্তী ব্যাচেও যারা থাকবেন তারাও ক্লাসগুলো করবেন, অর্থাৎ 26-27 ব্যাচে যারা আসবেন তারাও সেম ক্লাসগুলোই করবেন। কারণ একই টপিকসগুলো থাকবে, যতই বই চেঞ্জ অথবা সিলেবাস চেঞ্জ যতই বিষয় থাকুক না কেন, এই বিষয়গুলো একই থাকবে। তো আমরা গতদিন আমাদের যে রেগুলার ক্লাস রুটিন, আমরা গত রবিবারে ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস, যেটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমরা একটা সাজেশন ক্লাস নিয়েছি। ওই ক্লাসটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, কারণ ওই ক্লাসে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আলোকপাত করছি। একই সঙ্গে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে একাডেমি টু এডমিশন টেস্ট, কোন কোন টপিকসগুলো তোমরা পড়বা, কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে, সবগুলো বিষয় নিয়ে কিন্তু কথা বলছি। কোন জায়গা থেকে কতটা কোশ্চেন আসবে, কিভাবে কোশ্চেন আসবে, সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সঠিক দিক নির্দেশনা দিয়েছি। তো স্বাভাবিকভাবে যারা পূর্ববর্তী ক্লাসটা করো নাই, তোমরা অবভিয়াসলি পূর্ববর্তী ক্লাসটা করবা, যাতে করে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একাডেমিতে মিনিমাম 2টা সৃজনশীল কোশ্চেন এবং কমপক্ষে 3টা নৈবেত্তিক কোশ্চেন আসবে। স্বাভাবিকভাবে প্রায় 23 মার্ক, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে মিনিমাম 1 মার্ক করে এই অধ্যায় থেকে আসে। তো স্বাভাবিকভাবে এই অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ একটা, স্বাভাবিকভাবে এই অধ্যায়টাতে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তো আমরা যে প্রথম ক্লাসটা নিয়েছি সেখানে অনেকগুলো কথা বলছি, তো স্বাভাবিকভাবে ওই ক্লাসগুলো অবশ্যই করবা তোমরা, ধারাবাহিক ক্লাস যেহেতু চলতেছে। আজকে আমরা লেকচার 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি চেয়েছিলাম যে উত্তোলন সংক্রান্ত অংশটা নিয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু আমাদের কার্যক্রমগুলো এখনো আমাদের দেশের বিভিন্ন কলেজে যে ছেলেমেয়েরা তোমরা রয়েছো তোমাদের কাছে পৌঁছায়নি, এই কারণে আমরা ধীর গতিতে একটু আগাচ্ছি। কিন্তু তোমাদের কোঅপারেশন অর্থাৎ পার্টিসিপেশন যত বেশি হবে তখন কিন্তু আমরা তত দ্রুত গতিতে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করব। অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম পত্র সব কিন্তু আমি সুন্দরভাবে স্মুথলি তোমাদের শেষ করে দেব, যদি তোমাদের কোঅপারেশনটা ভালো থাকে। তো স্বাভাবিকভাবে আমি চাই যে তোমরা এই ক্লাসটা যারা দেখবা অবশ্যই বন্ধুদের মেনশন করবা এবং তোমাদের কলেজ গুরুতে এই ক্লাসগুলো শেয়ার করবা। আমি তোমাদের ফ্রিতেই হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের ওপর ক্লাস নিতেছি, ক্লাসগুলো নেব এবং ফুল কোর্স কমপ্লিট করব, এবং সবগুলো ইনশাল্লাহ আমাদের কমার্স ওয়ার্ল্ডের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ডিটেলস কিন্তু আলোচনা করে এবং ডিটেলস ভাবে সাজানো থাকবে। তো স্বাভাবিকভাবে আমি বরাবরে প্রত্যেকটা ক্লাসেই লিঙ্ক কমেন্টস করব, এছাড়া প্রত্যেকটা ভিডিওতেই আমাদের পূর্ববর্তী ক্লাসের লিঙ্কগুলো কমেন্ট করা হবে। স্বাভাবিকভাবে তোমরা ছেলেমেয়েরা ওই লিঙ্ক অনুসারে তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা। তো আমি আগেই বলে নিলাম যে পূর্ববর্তী ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, স্বাভাবিকভাবে তোমরা ওই পূর্ববর্তী ক্লাসটা দেখে নিও। আজকের ক্লাসের মূল বিষয় অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা এবং বৈশিষ্ট্য। তার আগে আমরা ক্লাস রুটিনটা আবারও মনে করে দিতে চাচ্ছি, আমরা রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 প্রায় প্রতি রবিবারেই, প্রতি মঙ্গলবারেই, প্রতি বৃহস্পতিবারের দিনে আমরা ক্লাস নেব। আমরা রবিবার মঙ্গলবারে ক্লাস নেব হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর এবং বৃহস্পতিবার ক্লাস নেব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ওপর। তো স্বাভাবিকভাবে তোমরা যে সকল ছেলে মেয়ে আছো তোমরা যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো তোমাদের আর কোথাও কিচ্ছু করতে হবে না, তোমরা এখান থেকে পূর্ণাঙ্গ পুস্তক নিতে পারবা, একই সঙ্গে একাডেমি টু ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের মেইন মূল যে ক্লাস সেখানে চলে আসি। তার আগে গত ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি দেখাবো, তা হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটায় মূলত তোমাদের ফোকাস করতে হবে, যে জায়গাগুলো তোমাদের পড়তে হবে, আয়ত্তে আনতে হবে, যেমন উত্তোলন, ঋণ এবং মূলধনের সুদ, মুনাফা বন্টন, এছাড়া নির্দিষ্ট কিছু সমন্বয়, এছাড়া আমরা লাভ লোকসান আবন্টন হিসাব শিখবো, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন হিসাব শিখবো, একই সঙ্গে বিভিন্ন অনুপাত শিখবো, কমিশন শিখবো, এই বিষয়গুলো আমাদের শিখতেই হবে। অর্থাৎ এই অধ্যায়ের মেইন জায়গাই হচ্ছে এতটুকু, তোমরা যদি এই জায়গাটুকু কমপ্লিট করতে পারো তোমাদের আর কিছুই লাগবে না। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের ক্লাসের টপিক্সে চলে যাই। আজকে আমাদের যে ক্লাসের টপিক্স, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের প্রাথমিক ধারণা এবং বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবে তোমরা নর্মালি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানো, কিন্তু যারা নতুন আসছো বা একবারেই কনসেপ্ট নেই তাদেরকে আমি এতটুকুই বলি যে ব্যবসা করা মানে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা। আমি এটা তোমাদের দেখা যাচ্ছে যে হোয়াইট বোর্ড শো করে ক্লাস নেব, আবার ডিজিটাল বোর্ড শো করে যখন আমরা ক্লাস নেব তখন এগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো। তবে এতটুকু বলি যে ব্যবসা মানেই কেনাকাটা করা, আর মূলত আমরা কেনাকাটা করি মুনাফা অর্জনের উদ্দেশ্যে।
তাহলে কেউ আমরা একটা পণ্য কিনে নিয়ে আসি এবং সেই পণ্যটা অন্য কারো কাছে বিক্রি করি, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, সেটাকে কিন্তু আমরা মূলত ব্যবসা বলবো। এবং ব্যবসার এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনাতে দেখে নিব। তো আমি জাস্ট সিম্পল ভাবে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি, তা হচ্ছে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আসলে কি, অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রমগুলো। ব্যবসায়িক কার্যক্রমগুলো মূলত কিন্তু তিন ধরনের, উৎপাদন করা এবং সেই জিনিসটা ক্রয় বিক্রয় করে বন্টন করা। ঠিক আছে, এখানে কাজটাকে আমরা এভাবে ভাগ করতে পারি যে ব্যবসার প্রধান কাজ হলো তিনটা, একটা হলো উৎপাদন করা, দুইটা হলো বন্টন করা, এবং তিন নম্বর যে কাজটা হবে সেটা হলো এই উপযোগ সৃষ্টি করা, বা আমাদের চূড়ান্ত যে ব্যবহারকারী আছে তাদের নিকট পণ্যটা পৌঁছানো, বা একই সঙ্গে ওই জিনিসটাকে তোমরা বলতে পারবা যে উপযোগ নিঃশেষ করা, যেভাবেই বলো না করো। এখানে উৎপাদন করা যেখানে উপযোগ সৃষ্টি করে, এখানে বন্টন বলতে দেখা যাচ্ছে ক্রয় বিক্রয়কে আমি বোঝালাম বা বাণিজ্যকে বোঝালাম, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে সেটার উপযোগ নিঃশেষ করা, এর সামষ্টিক কার্যক্রমকেই কিন্তু ব্যবসা বলে। আরো সংজ্ঞা অন্যভাবে দেওয়া যেতে পারে, যেমন শিল্পের উৎপাদিত পণ্য বাণিজ্যের মাধ্যমে বন্টন করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর প্রক্রিয়াকে আমরা ব্যবসা বলবো। এগুলো কিন্তু ব্যবসার সংজ্ঞা, যেগুলো আমি অনেক ধরনের সংজ্ঞা তোমাদের স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তবে আজকে আমরা এইটা বুঝি যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কি। এখন ব্যবসায়িক কার্যক্রম গুলা যদি একজন মানুষ দ্বারা সম্পাদিত হয়, একজন মালিক কর্তৃক সম্পাদিত হয়, সেটাকে আমি বলবো আমরা এক মালিকানা ব্যবসা সংগঠন। কিন্তু যখন ওই ব্যবসায়িক কার্যক্রম গুলা দুইজন মালিকের তত্ত্বাবধানে সম্পাদন হবে, অর্থাৎ দুইজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পাদন হবে, সেটাকে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। তাহলে স্বাভাবিকভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং তা বন্টনের উদ্দেশ্যে লিখিত চুক্তি অথবা মৌখিক চুক্তির মাধ্যমে যখন দুই বা তত্ত্বাধিক বা কতিপয় ব্যক্তির মধ্যে ব্যবসায়িক কার্যক্রম গুলো সম্পাদন হয়, সেটাকেই মূলত আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। তাহলে স্বাভাবিকভাবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আমরা কাকে বলবো, যে দুই বা তত্ত্বাধিক ব্যক্তি একত্রিত হয়ে স্বেচ্ছায় একটা চুক্তির সম্পর্ক বলে যে ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম গুলো পরিচালিত করাবে বা করবে, সেগুলোকে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। তো আমাদের এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে ধারণা কনসেপ্ট, তোমরা এটা বই পড়ে আরো নিবা। আমি জাস্ট নর্মালি, যেহেতু আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি, এ কারণে আমরা নর্মালি ক্লাসগুলো নিতেছি, স্বাভাবিকভাবে আমরা জাস্ট একটা ধারাবাহিকতার মধ্যে যেতে চাচ্ছি, এ কারণে কিন্তু এই ক্লাসগুলো নিতেছি, পরবর্তীতে আমাদের মেইন বিষয়গুলো আসবে। তাহলে ব্যবসা করতে গেলে কিছু আইন থাকে, কিছু আইন কানুন মানতে হয়। যদি আইন কানুন তুমি মানো তাহলে এর কিছু সুবিধা আছে, যেমন কেউ তোমার ক্ষতি করলে তুমি তার নামে মামলা করতে পারবা, কেউ তোমার টাকা মেরে দিয়েছে, ঠিক আছে, তোমার ব্যবসাটার যদি আইন থাকে তাহলে তুমি সেই আইনের বলে তার নামে মামলা করতে পারবা, কেউ তোমাকে প্রতারণা করছে তোমার সঙ্গে, তো স্বাভাবিকভাবে তুমি তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবা। স্বাভাবিকভাবে কেউ তোমার প্রতিষ্ঠানে এসে হামলা করতেছে, তাহলে তুমি সেই প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ বাবদ তুমি যদি আইনের আওতায় থাকো তাহলে স্বাভাবিকভাবে তুমি মামলা করে সেই ক্ষতিপূরণ আদায় করতে পারবা। এ কারণেই দেখা যাচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট একটা আইন মানতে হয়, আর যে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট আইন কানুন মানে তারা অনেক ধরনের সুবিধা ভোগ করে থাকে। তো স্বাভাবিকভাবে সেম অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানেরও একটা নির্দিষ্ট আইন আছে, যেটা দিয়ে নৈবেত্তিক অনেকবার কোশ্চেন করে যে বাংলাদেশে অংশীদারি আইন কত সালের অনুসরণ করা হয়, সেটা হলো 1932 সাল। তাহলে এই 1932 সাল আইনে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া আছে, সেখানে বলা আছে যে কমপক্ষে দুইজন ব্যক্তি এবং সর্বোচ্চ 20 জন ব্যক্তি, এবং এখানে বলছে ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায়িক কার্যক্রম গুলো সম্পাদন করে তাকে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। তাহলে এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কোথা থেকে আসলো? আমাদের এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান এসেছে ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটিশের কনসেপ্ট থেকে। অর্থাৎ সর্বপ্রথম অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের যে কনসেপ্টটা একই সঙ্গে আইনটা, সেইটার প্রচলন শুরু হয় 1830 সালে, যেটা কিনা ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করত, একই সঙ্গে ব্রিটিশরা যখন পুরো বিশ্বে রাজত্ব করত, তখন থেকেই এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা, একই সঙ্গে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইনের যে কার্যক্রম সেটা কিন্তু প্রচলিত হয়ে আছে। তবে মজার ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এই জায়গায় যদি তোমরা ভুল না বুঝে থাকো, যেমন আমি বললাম অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা, মূলত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা মধ্যযুগ থেকে আসছে। অর্থাৎ আমাদের মুদ্রা টাকা, এই টাকার প্রচলন হয়েছে মধ্যযুগে, আদি যুগে না, আদি যুগে মানুষ বুঝতোই না কিছু,
স্বাভাবিকভাবে মধ্যযুগে যখন টাকা পয়সা অর্থাৎ হচ্ছে মুদ্রার প্রচলন ঘটে, তখনই কিন্তু ব্যবসার উৎপত্তি হয়। তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে ব্যবসার উৎপত্তি কখন হয়, তখন স্বাভাবিকভাবে বলে দিবা কখন, মধ্যযুগে। কারণ মধ্যযুগে টাকার প্রচলন হয়, টাকা যখনই আছে তখনই মুনাফা অর্জন কথাটা আসবে, আর মুনাফা অর্জন যখনই আসবে তখনই ব্যবসায়িক বা ব্যবসার কার্যক্রমগুলো আসবে। তো স্বাভাবিকভাবে মধ্যযুগে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপত্তি হয়, এবং ওই জিনিসটা গতানুগতিক ভাবে চলে আসছে, যেটার নির্দিষ্ট আইন প্রণয়ন, একই সঙ্গে সেই আইন মেনে চলার কার্যক্রম গুলো শুরু হয় ব্রিটিশদের মাধ্যমে। কারণ ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিল, এই কারণে ওরাই মূলত এই কার্যক্রম গুলা পরিচালিত করছে, এবং তারাই সর্বপ্রথম অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইনের প্রচলন করছে। আর অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইনের যে প্রচলনটা করেছে সেটা হলো 1830 সালে তারা সর্বপ্রথম একটা অংশীদারি আইন প্রচলন করছে। এছাড়া যখন আমরা ভারত উপমহাদেশের অধীনে ছিলাম, তখন 1932 সালে ভারত উপমহাদেশ অংশীদারি আইনটার প্রচলন করা হয়েছে, এবং ওই আইনটাই মূলত আমাদের দেশে এখনো প্রচলিত আছে। অর্থাৎ বাংলাদেশে যে অংশীদারি আইনটা মানা হয় সেই আইনটা মূলত ভারতের অংশীদারি আইন। স্টিল এখনো ভারতে 1932 সালের অংশীদারি আইনটা প্রচলিত আছে, ওটাই ব্রিটিশ অংশীদারি আইন, একই সঙ্গে ওটাই ভারতীয় উপমহাদেশ অংশীদারি আইন, একই সঙ্গে ওটাই হলো ভারতের অংশীদারি আইন, ওই জিনিসটাই বাংলাদেশে এখনো প্রচলিত আছে। এছাড়া ব্রিটিশে আরো একটা আর কি আইন প্রচলিত আছে, সেটা হলো 1890 সালে, অর্থাৎ এর পরবর্তীতে ব্রিটিশ অংশীদারি আইন প্রচলন করা হয়, সেটা হলো 1890 সালে। তো স্বাভাবিকভাবে এভাবে একের পর এক আইনগুলো আসে। এছাড়া আমাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্লাসিফিকেশন আছে, সেই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান প্রকারভেদ, সেই প্রকারভেদ গুলো নিয়ন্ত্রণ করার জন্য মূলত একটা সীমাবদ্ধ অংশীদার আছে, সেই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার জন্য মূলত 1907 সালে একটা আইন প্রণয়ন করা হয়েছে। এবং একই সঙ্গে এই চুক্তি, আমরা এখনই বললাম অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা মূলত চুক্তির বলে পরিচালিত হয়, তো স্বাভাবিকভাবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের এই চুক্তি আইন বাংলাদেশে একটা প্রচলন করা হয়েছে, যেটা কিনা আসলে এটা ব্রিটিশ চুক্তি আইন, যেটা বাংলাদেশে এখনো প্রচলনমান, মানে 1872 সালে চুক্তি আইন করা হয়। ওই চুক্তি আইনের সঙ্গে অনেকগুলো বিষয় থাকে, কে চুক্তি করতে পারবে, কে চুক্তি করতে পারবে না। একই সঙ্গে এখানে চুক্তি বলতে বিভিন্ন ধরনের চুক্তিকে বোঝানো হয়েছে, এখানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি, ব্যবসায়িক অন্যান্য চুক্তি, এছাড়া আমাদের ঋণ হস্তান্তর দলিল, এই ধরনের অনেকগুলো চুক্তি কিন্তু চুক্তি আইনের অন্তর্ভুক্ত। তো এই সালগুলা তোমরা জানি, এই সালগুলা তোমাদের কাছে বিরক্তিকর লাগতেছে বা বিরক্তিকর লাগবে, একই সঙ্গে ম্যানেজমেন্ট যখন পড়বা তখন বিরক্তিকর লাগবে, একই সঙ্গে যখন অ্যাকাউন্টিং পড়বা তখন কিছু সাল আছে তখন বিরক্তিকর লাগবে। আসলে করার কিছু নাই, এখানে অনেকেই ছন্দ দিয়ে তোমাদের এই জিনিসগুলো পড়ায়, কিন্তু দিন শেষে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, ওই ঘুরে ফিরে তোমাকে এই জিনিসটা যে কোনো ভাবে আয়ত্ত করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের যেটা বলবো, এই যে সালগুলা, এই সালগুলো ইম্পর্টেন্ট, এই সালগুলো হুবহু নৈবেদ্যিক কোশ্চেনে রাখে এবং এই কয়েকটাই বারবার রিপিট হয়। তো স্বাভাবিকভাবে এই কয়েকটা সাল তোমরা নর্মাল সেন্সে মাথায় রাখার চেষ্টা করবে, যে বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন 1932 সালে, বা এছাড়া ভারত উপমহাদেশে প্রথম অংশীদারি আইন প্রণয়ন করা হয় 1932 সালে, ওটাই বাংলাদেশ অংশীদারি আইন হিসেবে গ্রহণ করা হয়েছে। তো বাংলা এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইনের উপলব্ধি করা হয় 1830 সালে, অর্থাৎ অংশীদারি আইন প্রথম প্রণয়ন করা হয় 1830 সালে, যেটা কিনা ইংল্যান্ড বা ব্রিটিশরা করেছে। একই সঙ্গে ব্রিটিশরা ওই আইনটাকে পরিবর্তন করেছে আবার 1890 সালে। এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্লাসিফিকেশন আছে, সাধারণ অংশীদার আছে, এছাড়া সীমাবদ্ধ অংশীদার আছে। তো স্বাভাবিকভাবে সীমাবদ্ধ অংশীদার নিয়ন্ত্রণ করার জন্য 1932 সালের আইনের পাশাপাশি একই সঙ্গে 1907 সালের আইনও আর কি অনুসরণ করা হয়, একই সঙ্গে 1890 সালের আইনও অনুসরণ করা হয়। আমরা এগুলো পরবর্তীতে পড়বো, স্পেশালি ম্যানেজমেন্টে এই সাবজেক্ট গুলো নিয়ে তোমরা কিন্তু পড়বা, এটা অ্যাকাউন্টিং সাবজেক্টে না, কিন্তু আমরা অ্যাকাউন্টিং ক্লাসে জাস্ট একটু ধারণা নিতেছি, যেহেতু তোমরা ছেলেমেয়েরা এখনো কমার্স ওয়ার্ল্ড এর ফ্রি ক্লাস সম্পর্কে জানো না। স্বাভাবিকভাবে তোমরা এই ফ্রি ক্লাস গুলো সম্পর্কে তোমাদের বন্ধুদের জানাই দিও, তাহলে আমরা দ্রুত ক্লাস গুলো আগাইতে পারবো। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে অংশীদারি ব্যবসা হচ্ছে যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যখন একটা ব্যবসায়িক কার্যক্রম বা একটা ব্যবসা পরিচালনা করে, তাকে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। আর একই সঙ্গে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি চিনবা কিভাবে, যে এটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কি না? তো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নামের আগে দেখবা মেসার্স শব্দটা থাকবে, তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নামের আগে কি থাকবে? মেসার্স। এছাড়া নামের শেষে অ্যান কং, ব্রাদার্স, অ্যান সন্স,
এই ধরনের কথাগুলো যেখানে তুমি পাবা সেটাই মনে করবো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে তোমরা এই যে তোমরা তোমাদের এলাকায় তোমরা চলাফেরা করো, তোমাদের বাজার ঘাটে তোমরা যাও, এছাড়া রাস্তাঘাটে চলাফেরা করো, দেখবা কিছু কিছু প্রতিষ্ঠান বা কিছু কিছু দোকান এর উপরে সাইনবোর্ড আছে, সে সাইনবোর্ডের আগে লেখা আছে মেসার্স রহমান অ্যান্ড কং, মেসার্স অমুক অ্যান্ড কং। তাহলে মেসার্স মানেই হচ্ছে ওই প্রতিষ্ঠানটা বা ওই দোকানটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের মালিক হলো দুই বা তত্ত্বাধিক, মানে কমপক্ষে দুইজন, সর্বোচ্চ 20 জন মালিক আছে। এ কারণে ওরা মেসার্স লিখছে এবং ওরা 1932 সালে আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। একই সঙ্গে যে প্রতিষ্ঠানের নামের শেষে অ্যান্ড কং, অ্যান্ড ব্রাদার্স, অ্যান্ড সন্স এই ধরনের কথাগুলো থাকবে সেটাই মূলত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। আর যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারদের দায় সীমিত, এই দায় কি এই জিনিসগুলো আমরা তোমাদের পরবর্তীতে জানাবো যে দায় কি। দায় হচ্ছে মানুষ তোমার কাছে টাকা পাবে, দায় হচ্ছে কি মানুষ তোমার কাছে টাকা পাবে, মানুষ তোমার উপর কোনো কিছুর জন্য দাবি করতেছে সেটাকেই মূলত দায় বলা হয়। তো স্বাভাবিকভাবে এই কনসেপ্টগুলো আমরা ধীরে ধীরে জানবো। তাহলে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সকল অংশীদারের দায় অসীম, অসীম বলতে যার কোনো সীমা নাই, আর সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারদের দায় থাকে সীমিত অর্থাৎ সসীম। সসীম মানে 1000 টাকা সে মূলধন বিনিয়োগ করছে, তার দায় ওই 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ, সেটাকে বলা হয় সসীম দায়। এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো যে সকল অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, সেই সকল প্রতিষ্ঠানের নামের শেষে লিমিটেড কথাটা লিখতে হবে। যেরকম কোম্পানি যেকোনো কোম্পানির নামের ক্ষেত্রে আমরা লিমিটেড কথাটা লিখি, ঠিক অনুরূপ ভাবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা লিমিটেড সেই প্রতিষ্ঠানের শেষেও কিন্তু আমরা লিমিটেড কথাটা বাধ্যতামূলকভাবে লিখতেই হবে। এগুলো হলো জেনারেল কনসেপ্ট, হ্যাঁ আমরা পরবর্তীতে জানব। কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কোশ্চেনে বারবার আসে, সেটা হলো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা। আমি এখনই বললাম বা বারবার বলতেছি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কমপক্ষে 2 জন মালিক থাকবে এবং সর্বোচ্চ 20 জন মালিক থাকবে। এটা কোন ধরনের অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে? সাধারণ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সাধারণ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কি সেটা আমরা পরবর্তীতে একটু জানবো। স্পেশালি এমনিতেই নর্মালি বলি যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সকল অংশীদারের দায় অসীম, তাকে আমরা সাধারণ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। অথবা যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারদের দায় অসীম, সবাই পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা সাধারণ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলবো। আরো অনেকগুলো কনসেপ্ট আছে যেটা তোমরা ব্যবসা সংগঠন ব্যবস্থা প্রথম পত্রে এগুলো কনসেপ্ট গুলো কিন্তু তোমরা নিবা। একই সঙ্গে ব্যাংকিং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি যদি একটা ব্যাংক দাও এবং সেটা যদি অংশীদারি হয় সেক্ষেত্রে কমপক্ষে 2 জন সদস্য থাকতে হবে এবং সর্বোচ্চ 10 জন সদস্য থাকতে হবে। যদি 10 জনের বেশি সদস্য হয় তাহলে 1000 টাকা কিন্তু তোমাকে জরিমানা দিতে হবে। তাহলে 1932 সালের আইন অনুসারে যদি দেখা যাচ্ছে যে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি 10 জনের বেশি যদি সদস্য হয় সেক্ষেত্রে 1000 টাকা করে কি দিতে হবে? জরিমানা দিতে হবে। কিন্তু মজার এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি জানো? অংশীদারি আইন 1932 সাল ঠিক আছে, কিন্তু অংশীদারি আইন 1932 সালে কোন অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা কতজন হবে সে বিষয়ে কোনো কথা বলেনি। 1994 সালে কোম্পানি আইনে মূলত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যার কথা উল্লেখ করা আছে, কিন্তু 1932 সালে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আইন আছে সেখানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা উল্লেখ নাই। তাহলে 1994 সালে কোম্পানি আইন অনুসারে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এই হলো বিষয়। এছাড়া সীমিত অংশীদারি ব্যবসার আছে, যেটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যার দায় সীমিত থাকে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সর্বনিম্ন 3 জন অংশীদার থাকতে হয় এবং সর্বোচ্চ 20 জন মূলত অংশীদার গুলো থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট আরো ডিটেলস পড়বো ইনশাল্লাহ। তো এই অংশীদারদের যে সদস্য সংখ্যা, এইটা থেকে তোমাদের বারবার কোশ্চেন আসে এবং ইউনিভার্সিটিতে এত পরিমাণে কোশ্চেন রিপিট হয় যেটা বলার মতো নয়, এই ধরনের কোশ্চেন গুলো ম্যানেজমেন্টে রিপিট হয়। ওকে, তো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হতে গেলে তার বৈশিষ্ট্য হতে হবে কি? একাধিক সদস্য থাকতে হবে, আমরা সদস্য সংখ্যা পড়লাম। চুক্তিবদ্ধ সম্পর্ক হতে হবে, অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আর একটা শর্ত হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা অবশ্যই কি হবে? চুক্তিবদ্ধ হতে হবে, অর্থাৎ এর নির্দিষ্ট একটা চুক্তি থাকতে হবে এবং ওই চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। চুক্তি কি? আমরা কখন কি করবো, কিভাবে মুনাফা ভাগ করবো, কে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা অংশগ্রহণ করবে, কিভাবে ব্যবসা চালাবো, এই জিনিসগুলো লেখা থাকবে। এবং এ কারণেই চুক্তিকে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মূল ভিত্তি বলা হয়। আর চুক্তি অনুসারে যেহেতু অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে, এ কারণে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সংবিধান, দিকদর্শন বলা হয় চুক্তিকে। এবং 1932 সালে যে অংশীদারি আইন আছে সেই অংশীদারি আইনের 5 ধারায় চুক্তি সম্পর্কে বলা আছে।
অর্থাৎ এখানে বলা আছে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক মর্যাদা বলে প্রতিষ্ঠিত হয় না, বরং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান চুক্তির বলে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ওকে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে আইন থাকতে হবে, অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান কিছু আইন মানে। তো সেক্ষেত্রে আমাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আইন আইন হচ্ছে 1932 সালে। তবে হ্যাঁ, আমাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের এই আইন অনুসারে নিবন্ধন বাধ্যতামূলক নয়। যেহেতু নিবন্ধন বাধ্যতামূলক নয়, এ কারণে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে কৃত্রিম কোনো ব্যক্তি সত্তা নেই, অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে অন্য কারো বিপক্ষে মামলা করতে পারে না, অথবা আমরা কেউ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নামে মামলা করতে পারবো না, বরং আমরা মামলা করব অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে। তো এটাই বলা আছে যে আইনগত অস্তিত্ব, আমাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান হতে গেলে তার আইনগত অস্তিত্বের বিষয়ে প্রশ্ন থাকবে। তো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ পৃথক সত্তা নেই। তবে হ্যাঁ, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইন আছে 1932 সালে, এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি 1932 সালে আইনের দ্বারা নিবন্ধিত হয় তাহলে তার আইনগত অস্তিত্বের সৃষ্টি হবে। তো এগুলো হচ্ছে কি গতানুগতিক ভাবে থিওরি, বৈশিষ্ট্যমূলক প্রশ্ন বা বৈশিষ্ট্যমূলক তথ্য। এই তথ্যগুলো তোমাদের একাডেমিক প্রশ্নের জন্য, একই সঙ্গে থিওরি লেখার জন্য এবং নৈবেদ্যিক জন্য পড়তে হবে। এবং এখানে বলা আছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। হ্যাঁ, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের বলেই প্রতিষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান দুইজন ব্যক্তি, তো স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকতে হবে, এবং এটাই হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান সত্য। এবং এই কোশ্চেনটা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যদি বলে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের গঠনের ক্ষেত্রে প্রধান সত্য কি, তখন হবে কি পারস্পরিক আস্থা বিশ্বাস, কিন্তু যখন বলা হবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মূল ভিত্তি কি, তখন হবে চুক্তি। তাহলে অনেকেই এই জায়গায় ভুল করবে, যে বলবে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের প্রধান সত্য কি, তখন বলবে চুক্তি, কিন্তু বাস্তবিকতে চুক্তি হচ্ছে মূল ভিত্তি, কিন্তু সত্য হচ্ছে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। কারণ পারস্পরিক আস্থা বিশ্বাস থাকলেই মূলত আমরা স্বেচ্ছায় একত্রিত হয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো, এরপর আমরা কি করব না করব সেটা পরবর্তীতে চুক্তি অনুসারে সম্পাদিত হবে। অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে প্রধান যে সত্য সেটা হচ্ছে নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আরেকটা বৈশিষ্ট্য হলো পারস্পরিক প্রতিনিধিত্ব। এর মানে হলো কোন একজন অংশীদার যদি দায়গ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, বা কোন একজন অংশীদারের কারণে যদি প্রতিষ্ঠানের দায় সৃষ্টি হয়, তাহলে সকল অংশীদার সেই দায় পরিশোধে অংশগ্রহণ করে থাকে, এটাকেই বলা হয় যে পারস্পরিক প্রতিনিধিত্ব। তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম একটা সুবিধা পাশাপাশি অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক প্রতিনিধিত্ব। আর পারস্পরিক প্রতিনিধিত্বটাই হচ্ছে যদি ব্যবসা প্রতিষ্ঠানে দায়ের সৃষ্টি হয় সেক্ষেত্রে সবাই অংশগ্রহণ করবে। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বন্টন, অবশ্যই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা কিভাবে বন্টন হবে সে বিষয়ে আলোকপাত আলোচনা থাকবে এখানে। এটাই হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আর একটা অন্যতম বৈশিষ্ট্য, যে তুমি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যদি করতে চাও তাহলে তোমার এর মুনাফা বন্টন কিভাবে হবে সে সম্পর্কে বলা থাকতে হবে। তো দেখা যাচ্ছে যে চুক্তি অনুসারে মুনাফা বন্টন করা হয়। যদি চুক্তি যদি না করা থাকে বা চুক্তিতে মুনাফা বন্টনের যদি কোনো সত্য উল্লেখ না থাকে সেক্ষেত্রে সমান হারে মুনাফা বন্টন হয়। এগুলো প্রত্যেকটাই এক একটা করে নৈবেদ্যিক এবং খুবই ইম্পর্টেন্ট নৈবেদ্যিক। এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অসীম দায়। অসীম দায়টা হলো কি, অসীম দায় হলো সাপোজ ধরো তুমি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে 1000 টাকা বিনিয়োগ করছো, তাহলে তুমি এবং তোমার বন্ধু দুইজন মিলে 2000 টাকা দিয়ে কি করছো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছো, সেক্ষেত্রে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন কত, 2000। কিন্তু তো এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের যদি 5000 টাকা দায় সৃষ্টি হয়, মানে তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, কেউ যদি তোমাদের কাছ থেকে 5000 টাকা পায়, সেক্ষেত্রে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন হলো 2000, কিন্তু তোমাদের দায় সৃষ্টি হয়েছে কত, 5000। তাহলে তুমি ব্যবসা প্রতিষ্ঠানের 2000 মূলধন দিয়ে তুমি দায় পরিশোধ করলে 2000, বাকি 3000, এই বাকি 3000 তোমার ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে তোমার ব্যক্তিগত সম্পত্তি থেকে বিক্রি করে তাই সেই দায়টা পরিশোধ করতে হবে। অর্থাৎ মূল যেটা বিষয়, অসীম দায় হচ্ছে ব্যবসার বিনিয়োগকৃত অর্থের বাইরে যে দায় সৃষ্টি হয় সেটাকেই মূলত আমরা অসীম দায় বলবো। আবারও বলি যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের দায় অসীম। অসীম দায় বলতে এখানে তোমাকে বোঝাবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যত টাকা তুমি বিনিয়োগ করছো এর বাইরে যে অতিরিক্ত দায়টা সেই দায় পরিশোধ করার জন্য তোমার তোমার ব্যক্তিগত যে সম্পদ আছে সেটা থেকে পরিশোধ করতে হবে, অর্থাৎ তোমার ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ থাকবে, এইটা বোঝানো হয়েছে। তো এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক অংশীদারের দায় হচ্ছে
অসীম। এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন আছে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক, এটা আবার ইম্পর্টেন্ট নৈবেত্তিক। এবং নিবন্ধন করতে গেলে স্টাম্প ফির প্রয়োজন পড়ে, স্টাম্প অর্থাৎ তোমরা এটা ছোট মানুষ বুঝবা না, যখন দেখবা তোমাদের আব্বু আম্মুরা দলিল বের করবে তখন দেখবা দলিলের ওপর স্টাম্প আছে, মানে আমাদের জাতীয় যে একটা চিহ্ন অর্থাৎ আমাদের রাষ্ট্রকৃতক একটা স্টাম্প আছে, সেই স্টাম্পটা থাকলে আইনগত বৈধতা থাকে। তো ওই স্টাম্প থাকতে হয়, স্টাম্পের যে ফি সেটা 250 টাকা, অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যদি তুমি নিবন্ধন করতে চাও তাহলে স্টাম্প ফি দিতে হয় কত, 250 টাকা। তো এমন অনেকগুলো বৈশিষ্ট্য আরো আছে যেগুলো তোমাদের একাডেমি বই, এই খালিকুজ্জামান স্যারের বই, ব্যবসা সংগঠন থেকে বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, জানতে হবে। আমি আর কমন কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলে ক্লাসটা শেষ করে দেবো, এবং আমি বলবো যে নেক্সট দিন থেকে আমাদের মেইন ক্লাস যেগুলো অ্যাকাউন্টিং এর জন্য প্রয়োজন সেই ক্লাসগুলো শুরু হবে। স্বাভাবিকভাবে ওই ক্লাসগুলোতে তোমরা সবাই জয়েন করবে এবং ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবা। আমি জানি তোমরা 100-300 জন ছেলে মেয়ে আপাতত দেখতেছো, এরপরে আরো অনেক ছেলে মেয়ে ক্লাসগুলো দেখবা যদি তোমরা শেয়ার করো। তাহলে আমরা নেক্সট দিনে উত্তোলন কিভাবে আমরা নির্ধারণ করবো, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে অঙ্ক করতে গেলে লাভ লোকসান আবন্টন হিসাব, তারপর মূলধন হিসাব করতে গেলে উত্তোলন, মূলধনের সুদ, ঋণের সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা মূল অঙ্কে যাওয়ার আগে মেইন মেইন জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো। তো আমরা আর কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য শেষ করি, মালিকানা হস্তান্তর অযোগ্যতা। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আর একটা অন্যতম বৈশিষ্ট্য আছে, মালিকানা হস্তান্তর করা যায় না, অর্থাৎ তুমি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তোমার এখন ভালো লাগতেছে না তুমি মালিকানা হস্তান্তর করবা না, এমন করা যাবে না। যদি মালিকানা হস্তান্তর করতে হয় তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা বিলোপ সাধন হয়ে যাবে, অর্থাৎ বিলোপ হয়ে যাবে, ওই অংশীদারের ব্যবসা প্রতিষ্ঠানে আর অস্তিত্ব থাকে না। তো এমন আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা দেখবা এখানে, চুক্তি এবং চুক্তিপত্র কি জিনিস এগুলো নিয়ে একটু কথা বলছি, এগুলো নিয়ে এখনো কথা বলতেছি না কারণ ক্লাসের ডিউরেশন বাড়াবো না। আমি শুধু এতটুকু দেখাই দিই যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক করতে গেলে মুনাফা কিভাবে বন্টন করবা, মূলধনের সুদ কিভাবে নির্ণয় করবা, উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করবা, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তো এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা চার্ট, মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, যে চুক্তিতে যদি লভ্যাংশ বন্টনের কথা যদি বলা না থাকে তাহলে সমহারে বন্টন করতে হবে, তাহলে চুক্তিপত্রে যদি লভ্যাংশ বন্টনের কথা যদি বলা না থাকে তাহলে সমহারে বন্টন করতে হবে, চুক্তিপত্রে যদি মূলধনের উপর সুদের কথা বলা না থাকে তাহলে সুদ ধরা যাবে না, চুক্তিপত্রে যদি অতিরিক্ত মূলধনের উপর সুদের কথা বলা না থাকে তাহলে অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরা যাবে না, চুক্তিপত্রে যদি উত্তোলনের উপর সুদের কথা বলা না থাকে তাহলে উত্তোলনের উপর সুদ ধরা যাবে না, চুক্তিপত্রে যদি ঋণের উপর সুদের কথা নাও বলা থাকে বাধ্যতামূলকভাবে 6% ঋণের সুদ ধরতেই হবে, তাহলে চুক্তিপত্রে যদি ঋণের সুদের কথা বলা নাও থাকে তাহলে 6% তারপরে বাধ্যতামূলক ধরতে হবে, আর অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে চুক্তিপত্রে যা থাকবে তাই করতে হবে। তো এই যে বিষয়টা, এগুলো কমন বিষয়, এগুলো প্রত্যেকটাই লাগবে, তোমরা যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে অঙ্ক শিখতে চাচ্ছ এই জায়গাটাই হলো মেইন, অর্থাৎ মূলধনের সুদ নির্ণয় করবা কিনা এটা চুক্তিতে বা অঙ্কে বলা থাকবে, অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরবো কিনা চুক্তিতে বা অঙ্কে বলা থাকবে, ঋণের উপর সুদ ধরবো কিনা সেটা চুক্তিতে অথবা অঙ্কের যে থিওরি দেওয়া থাকবে বা উদ্দীপক দেওয়া থাকবে সেখানে বলা থাকবে, ঋণ নেওয়া আছে কিন্তু ঋণের সুদ ধরার কথা বলা না কিন্তু বাধ্যতামূলক ভাবে 6% সুদ ধরতে হবে, এই যে কমন কিছু নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। ওকে, আমরা আজকে ক্লাসটা এতটুকুই। এই যে এই হচ্ছে, দেখো তোমরা একটু দেখে নাও আমাদের লেকচার শিটে, এই যে দেখো এগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আমরা এগুলো আমাদের পেইড ব্যাচে সরবরাহ করব তোমাদের, এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তাহলে আমরা একই সঙ্গে একাডেমি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেব, এবং এই কোশ্চেন গুলো দেখো, দেখো ব্যাংকিং এর ক্ষেত্রে অংশীদারি ব্যবসা গঠন করতে গেলে সর্বোচ্চ কতজন সদস্য প্রয়োজন পড়বে, 10 জন। দেখো এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে, এবং বাংলাদেশে চলমান অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আইন কত সালে, 1932 সালে। দেখো এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিপিট হতেই আছে, হতেই আছে, ঠিক আছে। তো এই যে চূড়ান্ত সৎ বিশ্বাস, মানে চূড়ান্ত বিশ্বাস, আমরা এখনই পড়ে আসলাম যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান সত্য হচ্ছে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। তাহলে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস এই কথাটা কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। দেখো কি মানে কতবার রিপিট হয়েছে, তাহলে একই কোশ্চেন গুলা বারবার কিন্তু রিপিট হয়। তো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিতেছি। আমরা নেক্সট দিনে উত্তোলনের ওপর সুদ কিভাবে ধার্য করতে হবে, উত্তোলনের এই অংশটুকু আমরা ক্লিয়ার করব, কারণ আমরা পরবর্তীতে যখন ম্যাথ ক্লাস করব তখন আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। তো স্বাভাবিকভাবে আমাদের যে রেগুলার ক্লাস টাইম, সেই ক্লাস টাইম তোমরা ভালোভাবে জানো যে আমরা রেগুলার ক্লাস নেব রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, স্বাভাবিকভাবে এই সময়ে ঠিক 7:10 তোমাদের সকল ছেলে মেয়েদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই যে তোমরা সবাই মিলে ক্লাসটা করো এবং তোমাদের কোর্সগুলো কমপ্লিট করে নাও। একই সঙ্গে
একই সঙ্গে তোমরা যে সকল ছেলেমেয়েরা একই সঙ্গে একাডেমি টু এডমিশন টেস্টের প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের এডমিশন টেস্টের ক্লাসগুলো এখন থেকেই করো। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে ইউনিভার্সিটির ক্লাসগুলো নিতেছি বা ইউনিভার্সিটির ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলো তোমরা করবা ইনশাল্লাহ। আমাদের ক্লাস প্রত্যেক দিনেই হচ্ছে। এছাড়া তোমাদের একটা কথা বলি, আমরা যে এই ক্লাসগুলো নিব, নেক্সট দিনে এক্সাম হবে, এক্সামের ওপর গ্রিপ থাকবে। এছাড়া আমাদের যে ব্যাচ আসবে সেই ব্যাচে কিন্তু ডিসকাউন্ট থাকবে। তো স্বাভাবিকভাবে আমাদের ক্লাসগুলো করবা, সেখানে আমরা এক্সামের ব্যবস্থা নিব বা ক্লাসের আগে এক্সামের ব্যবস্থা করব, স্বাভাবিকভাবে সেই এক্সামে গ্রিপ থাকবে। এছাড়া তোমরা আমাদের কোর্স গুলোতে ডিসকাউন্ট পাবা। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।